রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা সম্বর্ধনা জানাবো, আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি বিনম্র আহ্বান রাখছি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী। সামনের দিকে ত্রিপুরা সরকার চেষ্টা করছে যাতে একটা বিশেষ স্থানে নিয়ে যেতে পারে। এখানে আপনারা জানেন যে যখন আমি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ছিলাম তখনও কিন্তু অনেক অর্ধসমাপ্ত কাজ সেগুলো সম্ভব হয়েছিল। এনআরসিসিতে ব্যাডমিন্টনের যে হলটা ইনডোর সেটাও কিন্তু সেটা স্টার্ট করতে আমি পেরেছিলাম। এবং সত্যি যদি আপনারা কখনো ব্যাডমিন্টন হলে যান দেখে খুবই খুশি হবেন। আপনারা জানেন যে দীপা কর্মকার অলিম্পিয়ার আমাদের ত্রিপুরার গোল্ডেন গার্ল আমরা বলি, সে বাইরে গিয়ে তার প্র্যাকটিস করতে হতো। তো ফর্ম ফিটের ব্যবস্থা তৎকালীন সময়ে আমি যেমন ছিলাম সেটাও ব্যবস্থা করলাম। এবং অস্মিতা মণিক তারা যারা আরও যারা এখন জিমনাস্টরা আছেন তারা কিন্তু এই সুযোগটা এখন পাচ্ছেন, তাদের আর বাইরে যেতে হচ্ছে না। ফর্ম ফিটটা থাকলে কী হয়, অনেক উপর পর্যন্ত ওরা লাফাতে পারে এবং তাদের ভয় থাকে না ইনজোর হওয়া। তো বিভিন্ন সময় এখানে যে বক্সিং যে রিংটা সেটাও আমার সময় আমি স্টার্ট করতে পেরেছিলাম। তো যেহেতু খেলাধুলার সাথে আমি সবসময় জড়িত ছিলাম, আমার একটা সবসময় ইচ্ছে ছিল যখন যে দায়িত্ব দেওয়া হয় সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমি গেছি, ক্রিকেটেরও এখন যেহেতু ক্রিকেট অ্যাসোসিয়েশনে যখন ছিলাম তখনও, কিন্তু কেউ একার পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না। টিম যদি না থাকে
আমার ভাবনা চিন্তা আর সাথে আমাদের টিম যখন কাজ করেছে তবেই আজকের যেখানে আমরা বসে কথা বলছি সেটাও তখন ছিল না। ক্রিকেটারদের সুবিধার জন্য সেটাও কিন্তু সম্ভব হয়েছে এবং আগামী দিন এইভাবে আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন সামনের দিকে কাজ করে যাব। আমার যুগ্ম সম্পাদক থেকে শুরু করে জয়লাল থেকে শুরু করে আমার তাপসবাবুরা যেভাবে বলছে কিশোরও বললো, আমি কিন্তু সেরকমভাবে ওদেরকে আমি কিছুই করিনি, খালি আমি বলেছি কাজ করে যাও আর ফলের আশা করো না। তো কাজের মাধ্যমে হয়তো আমি আজকে মুখ্যমন্ত্রী হয়েছি, তো কাজ করলে তার ফল আছে। আর সবচেয়ে বড় হচ্ছে মানে আমি সবসময় বলি যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, মানে কাজ করলে বেটার, মুখে কথা বলার চাইতে বেশি ইম্পর্টেন্ট না, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে। প্লেয়ার যারা আবার বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর বাইরে খালি প্র্যাকটিস, এই জিনিসটা নেই, জিনিসটা একদম পুরো ডিপ অব্দি যেতে হবে, উপর করলে লাভ হবে না, একদম ডিপে যেতে হবে যে আমি এই মুহূর্তে আমার এই কাজ। এখন তো অনেক রকম আছে, কোচরা তো শেখাচ্ছেন, সাপোর্টিং স্টাফরা আপনাদের হেল্প করছেন, তারপরেও যেসব এখন ইউটিউবের চ্যানেল আছে, বিভিন্ন যারা খেলা খেলছেন তাদেরকে দেখা বোঝা, নিজেকে চেষ্টা করা সেইভাবে খেলা, যারা বোলার আছে বোলার বিভিন্নভাবে বড় করার, যে যে স্পেশালিস্ট আছে সেই স্পেশালাইজেশনে সেটাকে অ্যাডপ্ট করা, তাহলেই খালি আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে জামা কাপড় দিলাম, আসা যাওয়ার ভালো হোটেলে রাখলাম আর চলে আসলাম ভালো একটা পার্টিসিপেশন করে, সেরকম আই অ্যাম দ্য বেস্ট এই জিনিসটা থাকতো, আই অ্যাম দ্য বেস্ট এবং আই উইল গিভ মাই বেস্ট, এই জিনিস যদি না থাকে তাহলে কোনো দিন কিন্তু আমাদের একটা টার্গেট যে সেই টার্গেট আমরা বুঝতে পারবো না। আমি শুধু এই বলবো আপনাদের, আমি দেখতে চাই, সবাইকে দেখতে চাই যে ত্রিপুরার নাম একদম বেস্ট তোমরা নিয়ে আসবে, সে আশা রেখে আমি আমাকে আশ্বস্ত করতে হবে আজকের দিনে যে তোমরা তোমাদের বেস্ট দেবে এবং সে আশা নিয়ে আমি আজকে এখানে বলে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আপনার আনন্দ জানানোর জন্য। যখন আমি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হই তখন বিভিন্ন জায়গায় আমি প্রথমে আমি স্ট্যাটাসটা দেখি কী অবস্থায় ছিল। আজকে এখানে যে হোস্টেলটা উদ্বোধন হলো, বিশ্বাস করুন আমি কোনোদিন ভাবতেও পারি না যে এটা কোনোদিন হোস্টেল হতে পারে। একটা নিউজ পেপার আজকে দেখলাম যে এটাকে ডাস্টবিন হিসাবে ওরা যত জিনিসপত্র আছে ওই ওই জায়গার মধ্যে ডাস্টবিনের মতো পড়ে ওখানে জিনিসপত্র ওরা ফেলতো, ওখানে এত সুন্দর জায়গা অথচ এটাকে প্রপারলি এটাকে ইউটিলাইজ হয়নি। যেমন ভাবনা তেমনি কাজ। আজকে আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা আছেন এবং বিশেষ করে আমাদের তপনবাবু, তখন আমাদের সাথে তখন উনি সভাপতি ছিলেন না কিন্তু উনি ইঞ্জিনিয়ার, ওনার পরিচয় এখানে সবাই জানেন, ত্রিপুরা সরকারের অধীনে অনেকদিন কাজ করেছেন, এবং আমাদের যুগ্ম সম্পাদক কিশোর দাসের প্রচেষ্টায় এই হোস্টেলটা যা চিন্তা তাই হলো, আমি ভাবতে পারিনি, আমরা খালি বললাম কেন এটাকে ইউটিলাইজ করা হবে না। আমি ধন্যবাদ দেবো আমাদের ইঞ্জিনিয়ার স্যালকে যে ওনারা চেষ্টার মাধ্যমে এটা সম্ভব হয়েছে আয়োজিত। আজকে এমবিবি ক্রিকেট প্লেয়ার্স হোস্টেল ইনগুলেশনের সাথে সম্বর্ধনার যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রী তপন লোক মহোদয়, উপস্থিত আমার সামনে উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় সহসভাপতি জয়লাল দাস মহোদয় এবং যুগ্ম সম্পাদক শ্রী কিশোর দাস মহোদয়, এই অ্যাসোসিয়েশনের ট্রেজারার মহোদয় শ্রী তাপস ঘোষ মহোদয়, এবং আমরা ইন্ডোর সেটাও আমরা স্টার্ট করতে পেরেছি যোগ আর এনআরসিসিতে শেখানো ভারোত্তোলন
কিন্তু সবটাই আমরা করে এসেছি নতুন বিল্ডিং। আপনারা শুনে খুশি হবেন যে চন্দ্রপুরে যে সিনথেটিক ফুটবল টার্ফ সেটাও কিন্তু ত্রিপুরা সরকার এবং আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট মিলে সেটাকে শুরু করতে পেরেছে। খেলো ইন্ডিয়ার কর্মসূচিতে কয়েক জেলায় আরেকটি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণের জন্য আমরা চেষ্টা করছি এবং তার জন্য 5 কোটি টাকা ব্যয় হবে। শুধু তাই নয়, পানি সাগরে একটা খেলো ইন্ডিয়ার কর্মসূচিতে সেখানেও একটি সুইমিং পুল আমরা এর মধ্যে শুরু করতে যাচ্ছি এবং সেখানেও প্রায় 5 কোটি টাকা ব্যয় হবে। দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণের জন্য আমরা ভিত্তিপ্রস্তর আমরা এখানে ফাউন্ডেশন আমরা করেছি। 1 বছরের মধ্যে নির্মাণ কাজ কমপ্লিট হয়ে যাবে এবং এর জন্য ব্যয় হবে প্রায় 7 কোটি টাকা। ত্রিপুরা সরকার খেলাধুলার উন্নতির লক্ষ্যে আমরা চেষ্টা করব। আমি কয়েকটা উদাহরণ আপনাদের দিলাম যে পয়সার কোনো অসুবিধা নেই, খালি ইচ্ছার ইচ্ছা থাকলেই, তবে সদ ইচ্ছা থাকলে তবেই সেটা সম্ভব। দলাই জেলায়